জয় গুরু শঙ্কর এয়া ধরমপুর আদর্শ যুব সংঘর সজ্জনত উদযাপিত রাস মহোৎসবর আখড়াস্থলী অহা 21 নভেম্বর দেওবারে ধরমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণত এই রাসলীলা আমি উদযাপন করিম। আপনা খবর প্রচার মাধ্যমের জড়িয়ে আমি সমস্ত জনকে আহ্বান জানালো এইবার রাসখন এক ব্যতিক্রমী হব আমার কারণে, কারণ ভগবন্ত কৃষ্ণদেবে দুষ্টক দমন সন্তক পালন করবর কারণে ধরাধমত অবতার গ্রহণ করেছিল। সেই প্রেক্ষাপট আমি এবার নাটকীয় আকারে উপস্থাপন করিম। এই উপস্থাপনের অন্তর আমার রাসলীলা আরম্ভ হব। জাতি বর্ণ নির্বিশেষে সকলে এই রাসলীলাত অংশগ্রহণ করেছে। কোভিড মহামারীর ভয়াবহতার পরিপ্রেক্ষিত আমি পুনের একত্রিত হয়েছি, যেহেতু রাস শক্তি তত্ত্বর বিকাশ নহয় ভক্তি তত্ত্বর বিকাশ। ভগবন্ত কৃষ্ণদেবে বংশীত ধ্বনিরে পঞ্চমী সুরত সুর নিনাদিত করে সমস্ত গোপিনী সকলক আহ্বান জানাইছিল বৃন্দাবনলৈ। গো মানে বেদ, পিনি মানে পান কৰোতা, বেদর তত্ত্ব পান কৰোতাজনী গোপিনী। সেই গোপিনী সকলে কৃষ্ণর একান্ত ভক্ত আর ভকতির সাগরত নিমজ্জিত হবলে তারা সমস্ত বৃন্দাবনলৈ আহিছিল। আর এই বৃন্দাবন আবন্দর আনন্দর একখন স্থান, সেই বৃন্দাবন আমার হৃদয় বৃন্দাবন। গতি হৃদয় বৃন্দাবনত থাকা কৃষ্ণক আমি উদ্ভাসিত করার মানসে ধরমপুর আদর্শ যুব সংঘর জড়িয়ে ধরমপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণত অহা 21 নভেম্বর দেওবারে আমি এই রাসলীলা ভাগ উদযাপন করিম। আমি সমস্তকে আহ্বান জানাইছো, আপনা সবক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আমাক আপনা সবে উৎসাহিত করেছে, আমার অনুষ্ঠান আপনা সবে প্রচার করেছে। আপনা সবক শুভাশিষ কামনা করে সকলরে মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য সামরণি মারিলো। চরৈবতী চরৈবতী, গই থকাই জীবন, রই থকাই মৃত্যু। আর বিয়া আপনার।